লুকিয়ে পরিযায়ী পাখি দেখতে গিয়ে নিখোঁজ দুই পর্যটক, পূর্ব বর্ধমানের ছাড়িগঙ্গা এলাকার ঘটনা। যদিও পরে নৌকায় থাকা মাঝি সহ তিনজনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া দুই পর্যটক হলেন তন্ময় সিং শর্মা, তন্ময় মাঝি, নৌকার মাঝি মদন পারুই। অন্যদিকে সন্ধ্যা থেকে পূর্বস্থলী গ্রাম পঞ্চায়েত এবং পুলিশের উদ্যোগে আলোর মাধ্যমে শুরু হয় নদীতে নেমে তল্লাশি। নিখোঁজ দুই পর্যটকের নাম সৌরভ ভট্টাচার্য এবং সৈকত চট্টোপাধ্যায়, দুজনেই নদিয়ার কৃষ্ণনগরের বাসিন্দা। জানা গিয়েছে এদিন বিকেলে চার পর্যটক গিয়েছিলেন পরিযায়ী পাখি দেখতে। কাষ্ঠশালী ঘাট থেকে স্থানীয় মাঝি মদন পারুইয়ের নৌকায় উঠেছিলেন তারা। অভিযোগ, তারপরেই চারজন মদ্যপান শুরু করেন। নৌকায় নাচানাচি হওয়ায় টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হয়, ডুবে যায় নৌকা। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পরিযায়ী পাখি দেখতে গিয়ে নিখোঁজ হয়েছে দুই পর্যটক, পূর্ব বর্ধমানের ছাড়িগঙ্গা এলাকার ঘটনা। যদিও পরে নৌকায় থাকা মাঝি সহ তিনজনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া দুই পর্যটক হলেন তন্ময় সিং শর্মা এবং তন্ময় মাঝি, অন্যদিকে নৌকার মাঝি হলেন মদন পারুই। সন্ধ্যা থেকে পূর্বস্থলী গ্রাম পঞ্চায়েত এবং পুলিশের উদ্যোগে আলোর মাধ্যমে শুরু হয়েছে নদীতে নেমে তল্লাশি। নিখোঁজ দুই পর্যটকের নাম সৌরভ ভট্টাচার্য এবং সৈকত চট্টোপাধ্যায়, দুজনেই নদিয়ার কৃষ্ণনগরের বাসিন্দা। যেমনটা জানা যাচ্ছে যে গতকাল বিকেল নাগাদ চার পর্যটক গিয়েছিলেন পরিযায়ী পাখি দেখতে। কাষ্ঠশালী ঘাট থেকে স্থানীয় মাঝি মদন পারুইয়ের নৌকায় উঠেছিলেন তারা। অভিযোগ, তারপরেই চারজন মদ্যপান শুরু করেন নৌকার মধ্যে, এবং নৌকার মধ্যেই নাচানাচি হওয়ায় টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হয়, ডুবে যায় নৌকা। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মদ খেয়েছিল জলটা করে ডুবে গেছে।